হ্যালো গাইজ, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। মিতুস ব্লগ অ্যান্ড লাইফে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজ তো শনিবার, এখন বাজে প্রায় 9টা, আমি ঘুম থেকে উঠেছি 7টার সময়। আমার ওই ঘর, তোমার দাদাভাই ঘুমাচ্ছিলো, একটু আগে উঠে গেল। আমার ওই ঘরে বিছনা গুছিয়ে ওই ঘরটা মোছা হয়ে গেছে, শুধু এই ঘরটা মোছা বাকি আছে বিছনাটা গুছিয়ে। আমি বাড়িতে ফোন করছিলাম, মা বাবা দিদির সাথে কথা বললাম, এখন বিছনাটা গুছিয়ে এই ঘরটা মুছে নিচে যাব। আজকে তো বিপত্তারিণী পুজো, আমি উপোস করেছি, মাও করেছে, আমার মাও করেছে, মা পুজো দিতে গেছে, ফোন করেছিলাম। তো আমাদের পুজো এ বাড়িতে পুজো দিতে যেতে একটু লেট আছে, তো আজকে আমার মা দিদি বাবা সবাই আসবে বিকেলে। কালকে আমাদের বিবাহবৈশিক ছিল, তো কালকে শুক্রবার আমরা নিরামিষ খাই, তারপর শনিবার আজকে বিপত্তারিণী পুজো বলে, মানে কালকে আমরা লোকজন খাও, বেশিজন খাবো না। আমার দুই মাসিমণিরা আসবে, দিদি আর মা বাবা, ব্যাপার দিদার বাড়ির সবাই, এই কজনকে নিয়েই খাবো। ইচ্ছা ছিল বড় করে করার, কিন্তু আমার সেই ননদটার বিয়ে হলো কিছুদিন আগে, ওর শ্বশুরবাড়িতে কাল মঙ্গলবার দিন অনুষ্ঠান করবো, এই জন্য সবাই যাবে সেই রায়গঞ্জে। এই জন্য আর কেউ মানে চাপ নিতে চাইল না, কারণ অনুষ্ঠান করলে একটা সে খাটনি আছে, এই জন্যই বললো যে থাক পরের বারে হবে। তো আমাকে তোমার দাদাভাই এই শাঁখা বাঁধানোটা গিফট করেছে বিবাহবার্ষিকীতে, তোমায় তো আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো চলো এখন আমি কাজ বাজ করে নিই, মেঘলা ওয়েদার, সকাল থেকে মেঘ করে আছে, পরে আবার তোমার সাথে কথা হবে। তো তোমার দাদা ভাই, আমাদের যেহেতু রবিবারে অনুষ্ঠান, তো আগের দিন সব মাংস টাংস এনে ধুয়ে রেখেছিল, মটন চিকেন সব, তো আজকে সব বেঁচে বেঁচে রাখছে। আদা লঙ্কা বেটেও রাখা হবে। আমি আর মা রান্নাবান্না হয়ে গেছে, আমার মোটামুটি রান্নাবান্না করে এখন আমরা যাব পুজো দিতে, রেডি হতে যাব আমি এখন উপরে। হ্যালো গাইস, তো আমি রেডি হয়ে গেছি, এখন মায়ের সাথে যাব পুজো দিতে, বিপত্তারিণী পুজো দিতে। মা এখন ওপরে পুজো দিয়ে গেল, এখন নিচে যাব আমি, তারপর একসাথে যাব, দিদাও যাবে। আর আজকে রান্না সেরকম কিছু করিনি, ভাত করেছি, ভেন্ডি আলু ভাতে দিয়েছি, কালকে সোয়াবিনের তরকারি ছিল, ওই দিয়েই মা বললো খেয়ে নেবে। আমি মা তো খাবো না, আমরা তো ছাবু ঠাবু খাবো, আর তোমার দাদা ভাই বাবা কাকা ভাই খাবে। রাতে তো লুচি কাবলি ছোলা ঢুনি ঢুনি করবো পায়েস হবে, এই জন্য এখন এরকম মানে দুপুরবেলা সিম্পল রান্নাই থাক। তো চলো এখন আমি যাই, শাড়ি পরিনি, গত বছর আমার বিয়ের প্রথম বছর ছিল, মানে আমার বিয়ের এক মাসও হয়নি, তখন বিপত্তারিণী পরেছিল, তখন শাড়ি পরেছিলাম, আজকে আর শাড়ি পরলাম না গরমে, আজকে চুড়িদার পরেই যাব। তো এখন আমরা পুজো দিতে চলে এসেছি মন্দিরে, গতবারে বাজারের ওইদিকে মন্দিরে গেছিলাম, এবারে বাড়ির কাছে তাও 15 মিনিটের রাস্তা, ওই মন্দিরেই এসেছি। এই মন্দিরটায় প্রচুর ভিড় হয়, বড় ঠাকুরেরও পুজো হয় শনিবার করে, প্রচুর লাইন দিয়ে সবাই প্রসাদ নেয়, তো এই মন্দিরটায় এসেছি, ঠাকুরটা খুব জাগ্রত। সবাই মিলে এখন আমরা পুজো দিচ্ছি, ভিড় হয়েছে তো তাই আগে যারা এসে তারা দিয়ে দিচ্ছে, তারপর আমরা দিচ্ছি। তাও যেতে যেতে আমাদের 2:30 বেজে গেছিলো। আমরা পুজো দিয়ে বাড়ি চলে এসেছি, মা এখন সাবু মাখছে আর দিদা ফল কেটেছে, এখন আমরা সাবু আর ফলই খাবো সবাই। আম অনেক ফলই ছিল, তা প্রসাদ দিয়েছি সবাইকে, এখনো মামি খায়নি, মামি কিছু ফল কেটে রেখেছিল, তো এখন আমরা খেয়ে নিই, পরে আবার বাড়ি থেকে তোমার সাথে কথা হবে। হ্যালো গাইস, তো আমরা পুজো টুজো দিয়ে চলে এসেছি, অনেকক্ষণ আগেই 3:30 সময় এসেছি, তো এসে দিদার বাড়ি গেছিলাম, দিদা সাবু মাখলো, খেলাম সাবু মাখা, খেয়ে ঘরে এসেছি, মানে আমাদের বাড়ি এসেছি, এসে গা ধুলাম, যা গরম লাগছিল, গা ধুয়ে জামাকাপড়গুলো মেলে দিয়েছি, ছাদ থেকে সব জামাকাপড় এনেছি, বৃষ্টি পড়ছে এখানে, আবার বাবা মা দিদি তো বেরিয়ে গেছে, ওখানে বৃষ্টি পড়ছিল বলে বেরাতে লেট হয়েছে, এখানে রোদ উঠেছিল একটু আগে, বৃষ্টি শুরু, কি বৃষ্টি হচ্ছে বাইরে। তো এখন আমি যাবো নিচে, দেখি দিদিরা আসলে টিফিনে কী দিই।
চলো তাহলে যাই নিচে, পরে আবার কথা হবে তোমাদের সাথে। এখন তো বিকেলবেলা, মা দিদি বাবা সবাই চলে এসে, ওদের আস্তে আস্তে প্রায় অনেক রাতই হয়ে গেছিলো, কারণ বৃষ্টি পড়ছিলো। ওরা বিধাননগর থেকে নেমেছে, প্রচুর মুষলধারে বৃষ্টি হওয়াতে ওরা দাঁড়িয়ে পড়েছিল, তো এসছে। তাই চা করলাম, টিফিন করে রেখেছিলাম, দিলাম। আর আজকে তো মা খাবে না, মাও বিপত্তারিণী উপোস করেছে, মাকে মিষ্টি আর কলা দিয়েছি, আর বাবা আর দিদি আর ছেলেকে ওয়াইয়াই করে দিয়েছিলাম। খাওয়া দাওয়া করে টিফিন খেয়ে সবাই রেস্ট নিচ্ছিলো, তারপর লুচি বানালাম। ঘুগনিটা বানিয়ে রেখেছিলাম বিকেলবেলা, মানে মশলাটা কষে রেখেছিলাম, ঘুগনিটা পরে মানে গরম করলাম, আর লুচি করলাম, আর পায়েস করা হয়েছে। সবাই এখন খেতে বসে পড়েছে, এক এক করে সবাই খাচ্ছে। এখন দিদি ও ছেলে বাবা খাচ্ছে, তারপরে আমরা পরে খাবো। তো এখন আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, সারাদিন অনেকটাই খাটনি হয়েছে, তার মধ্যে উপোস করে আছি, তো শরীর পুরো ছেড়ে দিয়েছে। আজকের মতন ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা। তোমরা সবাই ভালো থেকো।